আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ঢাকা মেট্রো চ্যানেলে। বন্ধুরা, আপনারা দেখছেন ঢাকা মেট্রো রেলের রাস্তা। এটা রাজধানীর কাউরান বাজার থেকে শাহবাগের যাওয়ার পথে এটুকু অংশটি। রাস্তার নিচের সব কিছু পরিষ্কার, মেট্রো রেলের যত জঞ্জাল ছিল সব পরিষ্কার করে প্রশস্ত করা হয়েছে। এতে যানজট এই অঞ্চলে খুবই কম। যদিও অপর প্রান্তে যানজট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিগন্যালের কারণে, কাউরান বাজার সিগন্যালের কারণে ওখানে গাড়ি দেখা যাচ্ছে। কিন্তু এই অঞ্চলে পুরোটাই ফাঁকা, মানে রাস্তার এক পাশ ফাঁকা আর এক পাশ যানজটে ভরা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ গতিতে মোটর বাইক, প্রাইভেট কার, সিএনজি, রিক্সা সবই এই রোডে চলে। আমরা দেখতে পাচ্ছি যে সবাই, যদিও এখান দিয়ে মধ্যবর্তী স্থান দিয়ে যে কারেন্টের বিদ্যুতের সংযোগ গেছে, যার কারণে রাস্তাটা একটু কাটা, কিছুদিনের মধ্যে একটু ঠিক হয়ে যাবে, যার ফলে রাজধানীর এই রাস্তা অসাধারণ অনেক সুন্দর লাগবে। আমরা দেখতে পাচ্ছি মানুষও পথচারীরা হাঁটতে পারছেন। দেখুন, উল্টো দিক থেকে কিছু রিক্সা, সাইকেল, মোটর বাইক আসার কারণে অনেক সময় বিভিন্ন সময় সাধারণ মানুষকে একটু ভোগান্তিতে পড়তে হয় যারা দ্রুতগতিতে যান। আবার দেখবেন যে কিছু মানুষ আছে গাড়ির সামনে দিয়ে এক রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসেন। আমাদের এটা সচেতন হওয়া জরুরি। বন্ধুরা, আমার এই ভিডিও নিয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে বা মন্তব্য থাকলে ভিডিও নিচে জানান, এবং আপনারা কেমন মেট্রো রেল দেখতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানান। আমরা আরও দেখতে পাচ্ছি, দেখেন মেট্রো রেলের নিচে খুঁটিতে পোস্টার লাগানো হয়েছে। বারবার সরকার সচেতনতামূলক প্রচারণা চালালেও কেউ শুনছে না কারো কথা। সরকার যথেষ্ট পরিমাণে শ্রম দিয়ে, অর্থ দিয়ে আমাদের জন্যই তৈরি করছে এটি। আমরা আমাদের মেট্রো রেলের সুফল পাবো আশা করি। যখন চালু হয়ে যাবে তখনই আমরা সুফল পাবো। উপরে চলবে মেট্রো রেল, আমরা নিচের অংশে গাড়ি দিয়ে যাতায়াত করব কিংবা গাড়ি চালাবো। দেখতে অনেক সুন্দর লাগবে। তখন এখানে যে মধ্যবর্তী যেই আইল্যান্ড আছে বা বার আছে, ওখানে ফুলের গাছ থাকবে। দেখুন কত সুন্দর লাগে রাস্তা, মানুষ ফুটপাথ ধরে হাঁটতে পারছে। এত সুন্দর তো পুরো রাজধানী যদি হতো তাহলে খুব মজা হতো। কিন্তু দেখেন, এটা একটা দুর্ঘটনার ঘটতে পারত এই বসুমতী লঞ্চের ইয়ের কারণে, কারণ হুট করে যেখানে সেখানে যাত্রী তুলছে, যদিও এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করব যদি গণপরিবহনের কেউ দেখে থাকেন, এগুলো একটু আপনারা নিজ চোখে দেখবেন এবং সচেতন হবেন, সবাইকে পরামর্শ দেবেন। খুব দ্রুতগতিতেই মানুষ যাতায়াত করতে পারছে, কোনো যানজট নাই। আমরা দেখেন অপর প্রান্ত কিন্তু খোলা হয়ে গেছে, অপর প্রান্ত দিয়েও কিন্তু গাড়ি যানবাহন যাচ্ছে, যার কারণে মেট্রো রেলের সুফল পাচ্ছে। সবাইকে ধন্যবাদ।